अच्छा हेलो जी स्यार। हेलो। अच्छা তোমাদের মধ্যে কতজনের প্রোটিয়াস ইনস্টল করা আছে, একটু হ্যান্ড রেজ করো তো দেখি। ১৪ জন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আজকে আমাদের এখানে সকাল থেকে কারেন্ট নেই, তো বাসায় ওয়াইফাইও নেই, সেজন্য ডাউনলোড দিতে পারি নাই, সামনে দিন দেব। আচ্ছা জি স্যার, এরকম সমস্যা স্যার আমার হয়েছে স্যার, ইলেকট্রিসিটির জন্য স্যার প্রবলেম হয়েছে, বৃষ্টি হয়েছে তো স্যার। তো কার কার ইলেকট্রিসিটি জন্য প্রবলেম হয়েছে? স্যার পারবো স্যার, নেক্সট দিন থেকে স্যার প্রোটিয়াস দিয়ে ক্লাস করতে পারবো স্যার। আচ্ছা আচ্ছা, মেজবা, হ্যাঁ, তোমাকে আমি কোহোস্ট করে দিচ্ছি, তুমি তোমার প্রোটিয়াসটা স্ক্রিন শেয়ার দাও। স্যার আমি তো স্যার ফোনে আছি স্যার। আচ্ছা, কার কে এখন কি বলে ল্যাপটপে আছো এবং আদিব প্রোটিয়াস আছে? মিরাজ আদিব আছে না? জি স্যার, আমার আমার কাছে আছে। কে 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 মিরাজ, জি স্যার, আচ্ছা তোমাকে কো হোস্ট করে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, একটু তোমাকে আনমিউট করো তো মেরাজ। স্যার আমি আনমিউট হয়ে আছি। আচ্ছা আচ্ছা, এখন তোমাকে কো হোস্ট করে দেওয়া আছে। হ্যাঁ, তুমি এখন হলো স্ক্রিনটা শেয়ার দাও, তোমার স্ক্রিনটা না শেয়ার দিয়ে প্রোটিয়াস সফটওয়্যারটা শেয়ার দিতে পারো। জি স্যার, সফটওয়্যারে ঢুকছে। নিউ প্রজেক্টে যা মিরাজ, নেক্সট নেক্সট একশো লাগবে, নেক্সট আবার শেষ কর, ফিনিশ পর্যন্ত যা, নেক্সট দে। হ্যাঁ, এখন নিউ প্রজেক্ট নাও। হ্যাঁ আচ্ছা, তুমি এখন যেটা করবা হলো পিতে ক্লিক করো, এই যে দেখো লেফট সাইডের, হ্যাঁ পি, এল এবং পি আছে, পিতে ক্লিক করো। হ্যাঁ, এখান থেকে অ্যান্ড গেট লেখো, অ্যান্ড গেট, এই যে কিওয়ার্ড সার্চিং এ অ্যান্ড গেট লেখো, অ্যান্ড লেখো, অ্যান্ড। আচ্ছা দেখো, ওখানে ক্লিক করো, এই যে ডান পাশে ছবিতে। আচ্ছা এখন এটাকে টেনে নিয়ে এই ইয়ার মাঝখানে নিয়ে আসো, এটাকে নিয়ে আসো, নিয়ে আসো। ক্লিক করলে চলে আসবে স্যার? হ্যাঁ হ্যাঁ, ক্লিক করে যাস এখানে, এনে ক্লিক করো, এখানে যেখানে রাখতে চাও ক্লিক করো একটা জায়গায়। হ্যাঁ, এটাকে একটু বড় করো, ওখানে সিলেক্ট মানে সিলেক্ট করার মতো গোল করো, ওটা বড় হয়ে যাবে ওই জায়গাটুকু। ক্যান্সেল করবো। আচ্ছা, কে একটু ভালো ইউজ টু প্রোটিয়াস সফটওয়্যারের সাথে একটু দুই একটা কাজ করছো, কে এরকম কেউ আছো? স্যার এই সাবজেক্টটা আমি একদম নতুন, এই কারণে বুঝতেছিলাম। আচ্ছা আচ্ছা, একটু কাজ করছে এরকম কে আছো যাকে ইনস্ট্রাকশন দিলে ইনস্ট্রাকশন গুলো ধরতে পারবা, এরকম কেউ আছো? আচ্ছা কে, তাহলে মিরাজ তুমি তাহলে করে দাও, কি বলে শেয়ারটা করে দাও। কে বললা? মোহাইমিন? জি আর স্যার, বা কে, মোহাইমিন স্যার, মোহাইমিন স্যার, আদিব মোহাইমিন নাকি? স্যার এমডি মোহাইমিনুল ইসলাম স্যার, 18 CSE 015। মোহাইমিনুল ইসলাম না? জি স্যার। 015।
আচ্ছা তুমি শেয়ার দাও। ওকে বললাম তো তুমি শেয়ার অফ করে দাও। হ্যাঁ শেয়ার অফ করে দাও। তুমি একটু ওই নিচে শেয়ারে যে শেয়ারটা বন্ধ করে দাও। মিরাস মিটে গিয়ে শেয়ার বন্ধ কর আর ঝুমে গিয়ে ঝুমে যা নিচে। মিরাস শুনতেছি? হ্যালো মিরাজ। হ্যালো স্ক্রিন শেয়ারটা অফ কর মিরাজ, হোস্ট চেঞ্জ হবে। মিরাজ কি বুঝতেছিস না নাকি লাইন শোনা যাচ্ছে না কথা? যে হো স্যার ওরে বের করে দিলাম। অটো আমি অফ করে দিলাম এখন তোমরা যে আছে। জি স্যার। এখন তুমি ইয়া করো। এখন এখন গেট গুলো নিয়ে আসো, যে কটা গেট আছে বেসিক গেট সবগুলো গেট নিয়ে এসে প্রজেক্টে রাখো এবং তুমি বর্ণনা করো কিভাবে নিয়ে আসতেছো। হ্যাঁ সবাইকে বর্ণনা করো, আমি আমি মিট করে দিচ্ছি, তুমি বর্ণনা করে মহামিন সিলেক্ট করে নিচে ওকে আছে ওখানে দে। শুধু ই করবি মানে স্যার বসে সব বেসিক গেট গুলো নিয়ে আসতে বুঝছিস, বেসিক গেট গুলো নিয়ে আয় এখানে সামনে। ওকে কর। হ্যাঁ খালি ক্লিক কর, ড্র্যাগ এন্ড ড্রপ কর এখানে। না হ্যাঁ এখানে ক্লিক কর, জুম ইন কর, জুম ইন কর। আচ্ছা গুড হয়ে গেছে, বড় কর ভালো হবে। গেটটাকে বড় করা যায় না একটু? দেখ তো গেট, গেটটাকে জুম ইন না, গেটটাকে একটু বড় করার জন্য যে গেটটা আমরা আনছি ভিতরে। গেটটা সিলেক্ট কর, দেখ উপরে দেখা আছে প্লাস আছে, এখানে সিলেক্ট কর আগে। এইটা না এই যে গেট যেটা আমাদের হচ্ছে পেজের মধ্যে আসছে। হ্যাঁ আরে ব্রো এখানে না উপরে দেখ আছে বার আছে, ওইটা হচ্ছে আমাদের পেজ, ঠিক আছে? মানে এটা হচ্ছে পেজের লেআউট, আমাদের হচ্ছে গেটটা বড় করতে হবে। গেটটা বড় করবি, এই গেটটা সিলেক্ট কর পেজের মধ্যে। হ্যাঁ ওখান থেকে না ভাই, এখানে যেখান থেকে করতে হবে। হ্যাঁ এখান, হ্যাঁ সিলেক্ট কর, ক্লিক কর। হ্যাঁ দেখতে এখন দেখ বড় করার কোনো জুম টুম করা আছে কিনা। জুম করার তো কোনো অপশন পাইতেছি না। এই জুম জুম ওখান থেকে হবে না, জুম তুমি যেভাবে করছিলাম তুমি এখানে একটা রেক্টাঙ্গেল আঁকলে পুরো স্ক্রিন জুড়ে সেই রেক্টাঙ্গেলটা চলে আসবে আর কি। হ্যাঁ হ্যাঁ না না গেটটার একটা নির্দিষ্ট সাইজ আছে আর কি। গেটটার একই সাইজ আছে, বাকিগুলো নিয়ে আসো মহিমিন। যেখানে বসাতে যাও সেখানে একটা ক্লিক করো, ওটা বসে যাবে, তোমাকে টেনে নিয়ে আসতে হবে না। আসুক নিয়ে আয় নেন্ডার স্যার তো বসে সবগুলো আনতে নিয়ে আয়, সমস্যা নাই থাক ওখানে। এই
পরের সারির গেট গুলোকে আরেকটু দূরে সরাই দাও। ওখানে আছে আছে ওই যে লিস্ট আসতেছে এক্স নট লিখলে সেটা থাকুক আইসির ভিতরে চারটা আছে তুমি একটা পাবো ক্লিক করো আইসির ভিতরে চারটা আছে হ্যাঁ এখন লজিক নিয়ে আসো লজিক প্রব নিয়ে আসো সার্চ দে ওখানে সার্চ দে সার্চ দাও লজিক প্রব হ্যাঁ হ্যাঁ পিতে পিতে লজিক প্রব প্রব PROBE একসাথে একসাথে আলাদা না একসাথে বিগ বিগ দুই নম্বরটা বিগ এটা হলো আউটপুট যেখানে সেখানে আউটপুট লাগাও হ্যাঁ আউটপুট যেখানে আসবে সেটা একটু ডান পাশে হ্যাঁ প্রত্যেকটা আউটপুটের সামনে একটা একটা করে লাগায় দাও এইভাবে লাগালে হবে না একটু দূরে রাখো একটু দূরে রাখো আচ্ছা এইভাবে লাগালেও হবে স্যার লাগালে হবে স্যার সমস্যা নেই তারপরে তো দূরে রাখলে তো কানেকশন দেওয়া যাবে স্যার হ্যাঁ দূরে রাখলেও কানেকশন দেওয়া যাবে তাই কানেকশনটা দিয়ে একটু দেখাও আর কি জি হ্যাঁ মইমিন দূরে রেখে একটু কানেকশন দিয়ে দেখাও তাহলে সুবিধা হয় নাম দিলেই হয়ে যায় অত সমস্যা না পরেগুলো দেখালেও হবে সমস্যা হ্যাঁ পরের যে কোনো একটা কানেকশন দিয়েও দেখো একটু দূরে হ্যাঁ একটু দূরে এখান থাক এখানে রাখ হ্যাঁ 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 টান দে তাহলে হবে এই তো হয়ে গেছে ওই ওই নিয়ে চলে গেছে সুজা বাঁকা শব্দ হবে সুজা করে দে সবই হবে কোনো সমস্যা তাহলে ক্লিক করলে হবে হ্যাঁ ক্লিক করলে হবে স্যার যে কোনো একটা দিয়ে আমাদের যদি সবগুলো ফুল করে দেখানো যাইতো তাহলে বাকিগুলো তো স্যার নিজেরাই করতে পারতাম আচ্ছা আপা হ্যাঁ একটা একটা করো একটা গেটের স্যার ইনপুট আউটপুট কিভাবে কাজ করে আমি লজিক স্টেট নিয়ে লজিক স্টেট সার্চ দে লজিক স্টেট নিয়ে আসো এখন লজিক স্টেট নিয়ে আসো একসাথে একসাথে এটাই এটাই এটা হলো ইনপুটের জায়গায় দুইটা ইনপুটের জায়গায় দুইটা তুই দূরে রাখ সমস্যা নাই কানেকশন দেওয়া যাবে এখন সিমুলেশনটা রান করো দেখো ওখানে একদম নিচের বাম পাশের কর্নারে একটা প্লে বাটন আছে আচ্ছা তাহলে 00 তে এন গেটে কি আসলো স্যার এখন আসে না আসবে হ্যাঁ ওটাতে ক্লিক করো ওই যে ইনপুট 0 তে ক্লিক হ্যাঁ আবার অন করো স্যার এটা হচ্ছে না কানেকশন তো হয়নি কিনা দেখো তো আউটপুটটার সাথে কানেক্টেড হয়েছে কিনা একটু দেখো স্যার কানেক্টেড তো মানে হয়নি স্যার কারণ স্যার এখানে এখনো কোশ্চেন চিহ্ন দেয়া আছে হ্যাঁ হ্যাঁ তুমি একটু এটাকে সরাই নিয়ে ইয়াটা অফ করো স্টপ করো সিমুলেশনটা স্টপ করে এটা সরাই দেখো সরাও সরাও এটাকে টেনে সরাই নিয়ে মাইমিন দূরে নিয়ে কানেকশন দাও একটু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে
এবার কানেকশন দাও, এখন রান করো। আচ্ছা তাহলে চেঞ্জ করলাম। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম এখন এখন তাহলে তোমরা হলো এখন কে করবা, যাদের যাদের আছে সবাই কি বলে বেসিক গেট গুলো করো, আমি হলাম তোমাদের স্ক্রিন শেয়ার নিয়ে নিয়ে দেখবো আর কি। যাদের যাদের কাছে প্রোটিয়াস আছে সবাই হলো বেসিক গেট গুলো এইভাবে লজিকটা করো। হ্যাঁ আমি 10 মিনিট পরে সবারটা দেখবো আর কি, এক এক করে স্ক্রিন শেয়ার নিয়ে পর দেখবো। ঠিক আছে তাহলে তোমরা সবাই করো এখন। হ্যাঁ আর কিছু দরকার হলে নিজেদের মধ্যে ডিসকাস করে নিও আর কি এদিকেও। মহাইমিন দেখাইতে পারো কারো যদি কোনো প্রশ্ন থাকে বা না বুঝতে পারে, যেমন আমাদের তো এখন নাই কাজ করতে পারতেছি না আপাতত, বা কারো কেউ বুঝতে না পারলে তো নতুন তো এটার মধ্যে সবাই। তুমি কানেকশন গুলা দিতে থাক সবগুলা। হ্যাঁ মুহাইমিন, এক্স নরগেটটা আমি পাচ্ছি না, ওটা আসলে কোনটা নেওয়া হয়েছিল? হ্যাঁ কোনটা? হ্যাঁ সেটা, ওটা আমি পাইছি সার্চ দেওয়ার পরে। কোনটা? আচ্ছা হ্যালো, আমি হচ্ছে পিডে ক্লিক করলে কেন জানি নো লাইব্রেরি ফাউন্ড দেখাচ্ছে, সেটা এই ক্লিক করা যায় কেন? নো লাইব্রেরি ফাউন্ড মানে লাইব্রেরিতে নাই। ও তার মানে ওই ভার্সনে মনে প্রবলেম আছে, ভার্সন পুরোটা নামানো হয়নি। হ্যাঁ এটা ফিক্স করা যায় কেন? তবে আবার ইনস্টলমেন্ট নতুন করে নামায় দেন, নতুন করে ভালো একটা লিংক দেবো ভালো। আমি কোডে কি নেব? আচ্ছা যাই দাম কি ইনবক্সে দিতেছি দেখ, কোডে তো লজিক প্রো ঠিক কি নেব? ইনপুট আর লজিক স্টেট স্টেট। আচ্ছা তোমাদেরকে একটা ল্যাব ম্যানুয়াল দেওয়া হয়েছিল, সবাই পাইছো? জি স্যার। আচ্ছা তাহলে আজকের এক্সপেরিমেন্টটা হচ্ছে প্রথমে এক্সপেরিমেন্ট, এটার নাম হলো স্টাডি অফ লজিক গেটস। হ্যাঁ সিমুলেশন রান করো মাইনি, নাহলে তো আসবে না। পরেরটা হইছে এবার মহাইমিন, নিচেরটা হইছে চেক কর, এই যে 1 দিয়ে রাখছে জি হইছে, সবগুলা হইছে, ওগুলাতেই কর স্টেট বসা তাহলে ওগুলা হয়ে যাবে। মহাইমিন ওই আউটপুটটার জন্য কি করব? লজিক প্রোব, লজিক প্রোব, লজিক লজিক প্রোব আর ইনপুট জন্য হচ্ছে লজিক স্টেট প্রোব। আচ্ছা আচ্ছা, ইনপুটের জন্য স্টেট আর হলো আউটপুটের জন্য প্রোব। স্যার আনডু করব কিভাবে? ডিলেট আছে দেখ। রাইট ক্লিক করে সিলেক্ট করব,
মহিমিন এটা জুম করব কিভাবে সিমুলেশন কোন জায়গায় দিয়ে রান করব লেফট বটম হ্যাঁ পাইছি অনেকে লেফট বটমে আসবে আবার অনেকে দেখা যাবে উপরে বাইরে আসবে ইনপুটের জন্য জানি কি মহিমিন সবাই প্রথমে একবার আইন এনে সবগুলো যা যা লাগবে আমাদের গেট গুলো আর হচ্ছে লজিক প্রবল লজিক স্টেট দেন এখান থেকে সব এগুলো আইন নিলে পরে এখানে থেকে যায় লাইব্রেরিতে এখানে সুবিধা সিলেক্ট করে ওখান থেকে কাজ করা যাবে আটপুরের জন্য কি এই একজন একটু চ্যাট বক্সে লিখে দিত কষ্ট করে তাহলে হচ্ছে সবার বারবার জিজ্ঞেস করা লাগবে না আচ্ছা সিমুলেশন চলা অবস্থায় মনে হয় এডিট করা যায় না নাকি বন্ধ করে কোনটা দিই ওইটা দিই নাকি পজ বাটন আচ্ছা ঠিক আছে হ্যালো স্যার
হ্যাঁ স্যার, আমাদের যখন হচ্ছে এক্সাম মানে পরীক্ষা হবে স্যার, তখন কি মানে ল্যাবের এক্সাম কি এভাবে আমাদের কম্পিউটারে সিমুলেশন করে দেখাইতে হবে, নাকি মানে একদম ডাইরেক্ট হচ্ছে ল্যাবে গিয়ে কানেকশন দিয়ে কাজ করতে হবে? তোমরা যদি এখানে কাজটা পারো ল্যাবেও পারবে, আমার কথা বুঝতে পারলা? জি স্যার। যদি ল্যাবে পরীক্ষা হয় তার আগে তোমাদেরকে ট্রায়াল ক্লাস করার সুযোগ দেওয়া হবে, বুঝতে পারলা? জি স্যার, সেটাই বলতেছি। জি স্যার। মোহামিন, হ্যালো, আমার এই গ্রাফ কাগজের বাইরে মাউস পয়েন্টার যাইতেছে না, কারণ কি? হ্যাঁ হ্যাঁ, ওই বাইরে যে মানে সিলেক্ট করবো পি দিয়ে কিছু ওইরকম কিছু করতে পারতেছে না, কারণ আমি স্ক্রিন শেয়ার করে দিতে এক একটু। ও আচ্ছা, করতে পারবো না। আচ্ছা, আমি ক্যামেরা চালু করে দেখাইতেছি দাঁড়া। দেখানো তো যাচ্ছে না। ফটো দি, হ্যাঁ বলো স্যার। আমার হয়ে গেছে, আমি কি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবো? এখানে কে আছো মোহাইমিন? হ্যাঁ, তুমি হলো এটাকে সেভ করে দিয়ে নতুন একটা করো, হলো ওই যে 45 নাম্বারে হলো মাল্টিপ্লেক্সারটা আছে, আজকে যেটা ক্লাস নিলাম, হ্যাঁ সেটা করো।
এই থ্রি ইনপুট এন্ড গেট নাও তাহলে সুবিধা হবে। নট গেটটা উল্টা পাশে কিভাবে নিলে? মহিমিন, হ্যালো মিরাজ বল, শুনতেছি মহিমিন কাজ করতেছে। তিন ইনপুটের এন্ড গেট নিতে হলে কি এন্ড এর পর আন্ডারস্কোর দিয়ে থ্রি দিতে হবে? আচ্ছা ওকে। মহিমিন, U4 ওইটা একটা কানেকশন বাকি আছে। রান করো। আচ্ছা রান করছো না এখন, তাহলে সিলেক্ট 00 আছে দেখো, এখন কোনটার জন্য হলো হচ্ছে না, পরেরটা দিয়ে দেখো, এগুলো 0 করে দাও। একদম বামেরটা দেখো, এখন বামেরটা অ্যাক্টিভ আছে, ওটা না ওটা না, ওগুলো সিলেক্ট সিলেকশন লাইন না, ডাটা লাইন। এই দুটো তো সিলেকশন লাইন, বামের সর্ববামের দুটো অর্থাৎ, হ্যাঁ এটা দেখো, এটা আগে বোঝো জিনিসটা, এই সার্কিটটা কি আসলে, এই সার্কিটটা হলো একবারে সর্ববামের যে দুটো সেটা হলো
এই চারটার মধ্যে কোন লাইনটা আউটপুটে যাবে সেটা সিলেক্ট করে দিবে। আমার কথা বুঝতে পারলে? মাল্টিপ্লেক্সার কি, আমার চারটা লাইন আছে আর আউটপুট আছে একটা, যে এই প্রথম যে দুটো বাম থেকে প্রথম যে দুটো সেটা হলো সিলেকশন লাইন, এই দুটো জিরো জিরো থাকলে তোমার এক নাম্বার, এক নাম্বার মানে বাম থেকে এক নাম্বার যে লাইন গুলো আছে সেটা অ্যাক্টিভ হবে। তুমি হ্যাঁ বাম থেকে যে এক নাম্বার, বাম থেকে ওটা নাও, ওটা নাও, তারপর একটা যাও, হ্যাঁ এটা এটা এটা, হ্যাঁ এটা জিরো করো, এটা ওয়ান করো, এগুলো এই এই পরের তিনটার একটা ডাটাও যাবে না আউটপুটে, এখানে জিরো দাও আর ওয়ান দাও কোনো কিছুই হবে না, বুঝতে পারলা? শুধুমাত্র হলো এক নাম্বার লাইন এখন অ্যাক্টিভ আছে, এখন এটাকে জিরো ওয়ান করো, সিলেক্ট লাইনকে, সিলেক্ট লাইনকে। মহাবিন প্রথম দুইটা লেফট থেকে প্রথম দুইটা সিলেকশন লাইন, তুমি 45 যে পৃষ্ঠাটা আছে সেখানে তুমি দেখো, দেখছো আচ্ছা, তাহলে তুমি সর্ব বামেরটা ধরো যে S1, ঠিক আছে, S0টা ঠিক আছে, আর তারপরের গুলো হলো একটা হলো D0, তারপরটা D1, D2, D3, এটুকু বুঝতে পারলা? এখন যখন S0 এবং S00 S10, ঠিক আছে, তখন সিলেক্ট হবে D0, এখন যখন S0 হলো 1 করো, S0 1 করো, হ্যাঁ S1 হলো 0, তখন হলো D1 অ্যাক্টিভ হবে। এখন দেখো D1টা তুমি সেটাই আউটপুট হবে, হ্যাঁ হ্যাঁ দাও দেখো, বাকি ব্লক করে দাও, জিরো করো, জিরো করো এটাকে, আচ্ছা এখন 10 করো, হ্যাঁ 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 হ্যাঁ, এখন তাহলে D2 হলো, D2 এ যা থাকবে সেটাই আউটপুট হবে, হ্যাঁ হ্যাঁ, এখন হলো দুটোকে ওয়ান করো, S0 এবং S1 দুটোকে ওয়ান করো, আচ্ছা তার মানে হলো আমাদের এটাই হলো মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সারে কি, আমরা সিলেকশন লাইন দিয়ে সিলেক্ট করে দেবো আসলে কোন ইনপুটটা আউটপুটে যাবে। হ্যালো স্যার, হ্যালো স্যার, হ্যাঁ বলো স্যার, তিন ইনপুট না নিয়ে যদি তারের সাথে কানেক্ট করে দিই তাহলে কি অ্যানসার হবে? তারের সাথে কানেক্ট করে দিলে কেমনে হবে? শোনো, একটা যদি জিরো আর আরেকটাকে যদি ওয়ান করো সার্কিট পুরো ভূত হয়ে যাবে, বুঝতে পারছো কি? মামুনুল, হ্যালো, ওই তিন ইনপুট নেওয়ার জন্য কি করতে হবে? মহিমেন হ্যাঁ, তুমি ডি মাল্টিপ্লেক্সারটা করো, ডি মাল্টিপ্লেক্সারটা খুবই সোজা, সামনের যে অর গেট গুলো আছে সেগুলো কেটে দাও, সামনে একদম একদম ডান পাশে, ডান পাশে অর গেট, তিনটা অর গেট আছে, হ্যাঁ কেটে দিবা, এখানে আউটপুট হবে চারটা, বুঝতে পারলা?
আর ইনপুট থাকবে হলো একটা। হ্যাঁ আমি বলে দিচ্ছি, তুমি ডিলেট কি টিপলেও ডিলেট হয়ে যাবে। হ্যাঁ অথবা সেভ করে এটা সেভ অ্যাজ করো, সেভ অ্যাজ করো। এই প্রথমে সেভ করে নাও হলো মাল্টিপ্লেক্সার নামে, তারপরে সেভ অ্যাজ করো হলো ডি মাল্টিপ্লেক্সার নামে। এটা সেভ এস করো হলো। হ্যাঁ টিকিট করলাম। এখন চারটি গেটে চারটা হলো লজিক প্রব লাগাবো আর কি। হ্যাঁ এখানে কি হবে, আমার লাইন থাকবে একটা, ঠিক আছে, আমি সিলেকশন লাইন দিয়ে হলো সিলেক্ট করে দেব একটা লাইনে। এখন 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 যেটা করো, এখানে ইনপুট কয়টা আছে, চারটা না চারটা, তাহলে তিনটা ডিলেট করে ফেলো। আচ্ছা একটু উপরে থেকে নাও, উপরে থেকে নাও, বেশি করে নাও, তাহলে সিলেক্ট হবে। আচ্ছা এখন দেখো এই একটা থেকেই প্রত্যেকটাতে কানেকশন দাও। এখন আউটপুটটা দাও, এটি ডি মাল্টিপ্লেক্সার হয়ে গেল। এখন সিমুলেশনটা রান করো। রান করছো? হ্যাঁ S100 করো, S10 করো। হ্যাঁ এখন ইনপুটটাকে ইয়া করো, ইনপুটটা প্রথম লাইনে যাবে, ঠিক আছে। হ্যাঁ 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 তারপরে 01 করো, ওয়ান। হ্যাঁ তারপর দ্বিতীয়টা দেবো। হ্যাঁ 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 10 করলে তিন নম্বরটাতে। হ্যাঁ তাহলে আগেরটা ছিল আমার চারটা ইনপুট লাইন ছিল, আমি সেটা থেকে সিলেক্ট করতাম আউটপুটে যাবে। হ্যাঁ এখন আমার চার একটা ইনপুট লাইন আছে, সেখান থেকে আমি যে কোনো চারটা লাইনে যে কোনো একটাতে পাঠাতে পারবো। জি স্যার বুঝতে পারছি স্যার। মোহেমিন এই পেজের একটা স্ক্রিনশট গ্রুপে দিয়ে দে আমাদের জন্য। এখন দিলে আমরা একটা আঁকতে পারতাম। মোহেমিন তুমি একটা ফ্লিপ ফ্লপ আঁকো তো, এস আর ফ্লিপ ফ্লপ করো আর কি। এস আর স্যার আমরাও করবো স্যার। হ্যাঁ তোমরা এগুলো হয়ে গেলে করো, আর না হলে এগুলো আগে করো। যাদের এই কি বলে মাল্টিপ্লেক্সার ডি মাল্টিপ্লেক্সার হয়ে গেছে তারা ফ্লিপ ফ্লপ করো।
হ্যাঁ ওটাও একটা ইনপুট হিসেবে দাও। এখন ক্লক পালসের জন্য ইয়াও আছে, কি বলে স্পেশাল সার্কিটও আছে, স্পেশাল ইয়া আছে আর কি। ক্লক 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 জেনারেটর এরকম কিছু একটা নাম আছে আর কি, ক্লক দিয়ে সার্চ দাও আর কি। আচ্ছা পালস জেনারেটর দেখো তো, পালস ক্লক দিলে তো এটা কন্টিনিউয়াসলি ক্লক দিতেই থাকবে। আর কি কি আছে দেখো তো এখানে, না এটা না, আচ্ছা তুমি আপাতত কি লজিক স্টেট দিয়ে করো, একটা লজিক স্টেট নাও। সিমুলেশন করে দেখো, জিরো জিরো তে কি না প্রবলেম, 10 করো তাহলে বোঝা যাবে প্রবলেম হয়েছে কিনা। এখন দাও স্যার, 00 তো এলাও ছিল না স্যার, এখন একটা দুটোতেই 1 আসতেছে কেন? নর নর লেস তো নর হয়, অর সামনে একটা নট লাগিয়ে দে তাহলে হবে। Thank you.
মাইমিন প্রথমে দুটো তো নন্ড হবে সিমুলেশন করে দেখ কি হয় গেল না হয়েছে এটা হ্যাঁ এখন তোমরা ডি ফ্লিপ ফ্লপ করো ডি ডি ফ্লিপ ফ্লপটা কিছুই না একটা নট দিয়ে দিলি নিচেরটা যখন ইনপুট যাবে তখন নট হয়ে যাবে আচ্ছা হচ্ছে না আচ্ছা দেখি জিরো দিলে জিরো আসতেছে আচ্ছা ঠিক আছে এটাই আচ্ছা জেকে ফ্লিপ ফ্লপটা করো
ক্লক পালস যদি দাও 3 ইনপুট ন্যান্ড গেট লাগবে। যদি তুমি ক্লক পালসটা সহজ একেতে দাও তাহলে 3 ইনপুট ন্যান্ড গেট লাগবে মানে এখানে 2 ইনপুট আছে মানে হ্যালো মহিমিন, আচ্ছা ওই মার্কিং করব কিভাবে? ইনপুট ইনপুটের এখানে ডি ওয়ান ডি টু কিভাবে লিখবো? মানে ওই আমি হচ্ছে ইনপুটে এখানে ইনপুট দিতে পারতেছি না, ইনপুট সেট। হ্যাঁ এইটা এইটা যেরকম জিরো লিখছি সেই। আমার তো হচ্ছে না। আচ্ছা এটা নিছিস কিভাবে? যে যে এটা এই যে 1 0 1 মানে ইনপুটের ইয়াগুলা লজিক স্টেট থেকে নিবি, এটা এরপর ক্লিক করলেই চেঞ্জ হবে স্টেট। ইনপুট নার জন্য লজিক স্টেট সেভ করতে হবে। আচ্ছা আউটপুট নেওয়ার জন্য কোন স্টেপ নিতে হবে? লজিক প্রোব। মেজ বারে বারে বলতো। লজিক প্রোব পি আর ও বি ই। ওকে লাগতেছে তো তারা বি গ্রেড নিতে হবে না? লেকচারে তো সবগুলো ন্যান্ড গেট আছে। এটা টি হয়ে গেছে মানে টি ফ্লিপ ফ্লপ।
জিরো ওয়ান দিলে তো সেট আসবে। স্যার কোথায়? স্যারকে জিজ্ঞেস করা লাগবে। এখানে একটা হলো ই করতে হবে, মানে রিসেটটা মনে হয় বুঝছিস, ওই এটা রিসেট হিসেবে ধরবো, সেটা মনে হয় নিচেরটাই দেওয়া লাগবে। যেমন জেগের ক্ষেত্রে যেটা আমরা ধরি সেটের জন্য আর কেটা রিসেটের জন্য, হয়তো কেটা হলো এই যে রিসেটে ইনপুট দেওয়া লাগবে, আর উপরে যেটা থাকবে সেটা মনে হয় ব্লকের জন্য যা দেখাইতেছে। তাও দেখেন আবার কিউ কিউ নোট আছে, এই জন্য ঝামেলা হয়ে গেছে আরো। হ্যালো রাসেল,
আচ্ছা আমার একটু স্ক্রিন শেয়ার করতে হবে, আমি একটু স্ক্রিন শেয়ার করি একটু আপনার নামে। হ্যাঁ মনে, আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করি দেখি করা যাচ্ছে কিনা। না করা যাচ্ছে না, আচ্ছা একটু অফ করতো। হ্যাঁ দেখা যাচ্ছে কি? আচ্ছা এইখানে প্রবলেম কি হচ্ছে আমি বুঝতেছি না, আউটপুট এইরকম আসতেছে না কেন, এই যে হট, এটা কি ঠিক আছে? সেটা বুঝতেছি না কেন ভুল হইলো কই। আর ওই এগুলা লিখে কেমনে, লিখতে পারি নাই, লিখা তো লাগবে না এখানে। হ্যাঁ হ্যাঁ মানে আমি বলতেছি ওই যে এখানে S1 S0, ও এখানে কোয়েশ্চেন মার্ক থাকতো কেন এই আসতেছে না, বুঝতেছি না, এই যে এখানেই সমস্যা হচ্ছে। নট গেটে পাওয়ার যাচ্ছে না, মানে নট গেটে এখানে যদি পাওয়ার মানে ট্রু হয় তাহলে নীল নীল দাগ আসে, আর যদি ফলস হয় তাহলে লাল দাগ আসে। এখানে তো মানে আমার এখানে এই যে এইগুলা হচ্ছে D1 D0 যেগুলো একটা অন করলে কোশ্চেন মার্ক আসছে, সমস্যা কি? হ্যাঁ পাওয়ার যাচ্ছে না, এটা ঠিক কথা, কারণ নাহলে তো এখানে কোনোটা আসবে, দেখো এটা জিরো করে দিলে আবার ঠিকই জিরো আসতেছে। যে সিলেকশন ইউনিটের নট গেট গুলা এগুলা কাজ করতেছে, এই যে এগুলা কাজ করতেছে না। আচ্ছা নেক্সট ক্লাসে, হ্যাঁ এই যে যেগুলো করলা, হ্যাঁ তোমাদের ফ্রেন্ডের সহায়তা নিয়ে সবাই একদম করে রেডি করে রাখবা, আমি শুধু দেখবো। হ্যাঁ আমাদের ক্লকের জন্য একটু স্যার সমস্যা হয়েছে। হ্যাঁ স্যার ক্লকটা স্যার জানতে পারলে একটু ভালো হতো স্যার, ক্লকটা। আচ্ছা তুমি ইয়া দিয়ে করো, এটা দিয়ে হচ্ছে তো তোমার লজিক স্টেট দিয়ে হচ্ছে তো ক্লকের কাজ, তো ওটা দিয়ে রেডি করো। হ্যাঁ স্যার স্ক্রিন দেখতে পাচ্ছেন কি? না স্ক্রিন দেখতে পাচ্ছি না স্যার, আমি তো স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা থাক, তো তুমি তোমার হলো কি বলে ফ্রেন্ডের সাথে হলো ইয়া করে নিও, তো কথা হলো যে কাজগুলো আজকে করানো হলো সেগুলো সবগুলোই হলো। হ্যাঁ দেখতে পাচ্ছি স্যার, আমার এখানে মানে ইনপুটে এখানে অন করলে এখানে কোশ্চেন মার্ক আসতেছে কেন? আচ্ছা দেখো লজিক গুলো একটু, লজিক গুলো দেখো, দেখো ওই ইনপুটটা পাইছে কিনা, ওই ইনপুটটা স্যার এই দুইটা তো। আরে তুমি একটা ইয়া দিছো কেন, সিলেকশন লাইন একটা দিছো কেন, আরেকটা কথা, ও হ্যাঁ দুটোই দিছো, ঠিক আছে। আচ্ছা এখন তুমি হলো সিলেক্ট করছো কোনটা, 1 1? হ্যাঁ 1 1 এ তাহলে এখানে লাইন আসার কথা চতুর্থ নাম্বার লাইনে, তাই না? হ্যাঁ চতুর্থ নাম্বার লাইনে আসার কথা। হ্যাঁ দেখো লাল হয়েছে কিনা স্যার, এখানে লাল হয় নাই, এখানে কোয়েশ্চেন ওটা বাদ দাও, ওটা বাদ দাও, ওটা ওটা পরে। আচ্ছা তো লজিক প্রব দুটো পাওয়া যায়, কোনটা ইউজ করছো দেখো সেটাও একটু দেখে নাও। স্যার বুঝতে পারি নাই কি, লজিক প্রব দুটো আছে, দুটো স্যার আমি লজিক প্রব বিগটা ইউজ করছি। আচ্ছা বিগ তো নিলে কোনো সমস্যা হওয়ার কথা না, স্মলটাও নিয়ে দেখো একটু, দেখো তো কাজ হয় কিনা। আগে সিমুলেশনটা বন্ধ করো, আগে সিমুলেশনটা বন্ধ করো। হ্যাঁ স্যার বন্ধ। তোমার 1 দিলে তোমার এই দুটো ইনপুটের ইয়া লাল হচ্ছে না কেন, সেটা হলো কথা।
1 করলে ইনপুট 0 0 0 0 1 1 করো ওটা ওই যেটা 1 1 করো হ্যাঁ কিন্তু এই এন গেটার এখানে এই দুটো লাল হওয়ার কথা লাল না হয়ে গ্রে হয়ে যাচ্ছে কেন এই জায়গায় দেখো ইয়াটা কিন্তু লাল আসতেছে এটা হ্যাঁ দাও